জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। একতা থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার পরিকল্পনা বেশি দূরে নেই। বিজেপি আইপিএফটিও তীব্র মাথায় একত্রে কাজ করে আগামী দিনে ত্রিপুরাকে আরও উন্নয়নের শিখরে পৌঁছে দেবে। বিজেপি আইপিএফটি এবং তীব্র মাথার পতাকা একসাথে উঠতে দেখে অনেকের ভেতরেই কম্পন শুরু হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের কটাক্ষ করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে পূর্ব ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা সমর্থনে এক মিছিল শুরু হয় আম্বাসায়। মিছিলটি আম্বাসা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই জেলা শাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তারপর সভার আয়োজন করা হয়। এই সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, বিজেপি আইপিএফটি এবং তীব্রমথার পতাকা একসাথে উঠতে দেখে অনেকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। এদিন তিনি বলেন, জনজাতিদের উন্নয়ন না হলে ত্রিপুরার উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি, বিশেষ করে ত্রিপুরা, যেভাবে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তা অতুলনীয়। প্রধানমন্ত্রী রাজ্যকে হীরা মডেল দিয়েছেন। তার কটাক্ষ বিজেপি আইপিএফটি ও তীব্রা মাথার সমন্বয় দেখে বাম গ্রেসের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। তার দাবি, একতে থাকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার পরিকল্পনা বেশি দূর নেই। বিজেপি আইপিএফটি ও তীব্রা মাথা একত্রে কাজ করে আগামী দিনে ত্রিপুরাকে আরও উন্নয়নের শিখরে পৌঁছে দেবে। আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন, সারা ভারতবর্ষকে আপনারা দেখিয়ে দিয়েছেন আজকে আমার সাথে, যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটা বেশি দিন নয়। আমি গতকালও বলেছি, আপনারা একসাথে এত লোক এসছেন, এত বড় র্যালি, আমার মনে হয় না ইদানিংকালে আমাদের চোখে পড়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি। মানুষ মানে যাদের হোশ আছে, আমাদের হোশ এখানে এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এবং এই এত বিশাল এই যে আমাদের জনসভা আমাদের দেখেছেন, এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ, অনেকের কম্পন শুরু হয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে, আমি নিজে একজন ডাক্তার, আমারও যেতে হবে হয়তো বা। এবং আমরা সবাই জাতি জনজাতি সবাই মিলে আমরা একসাথে ত্রিপুরাকে গড়বো, এই অঙ্গীকার আজকে আমাদের করতে হবে। এবং আমি একটা কথা বারবার বলি, জনজাতিদের উন্নতি যদি না হয় ত্রিপুরা উন্নতি হতে পারবে না, এটা আজকেও বলেছি আবার আমি বলছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাক্টিভ পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনোদিন সেটা ভাবিনি। আমাদেরকে উনি কি দিয়েছেন, হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, আমাদের এয়ারওয়ে, ওয়াটারওয়ে, সেখানে যাই খালি উন্নয়ন উন্নয়ন। আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি, এখন সময় নেই, আরো বার আসবো, বারবার আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনারা সব জানেন। সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং মথা যে অ্যালায়েন্স হয়েছে, আমি আর কি বলবো, যে আগামী দিন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা কোন দিকে যাবে। এদিনের এই জনসভায় বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচনে ফলাফল জানার জন্য আগামী 4 এপ্রিলের অপেক্ষা করতে হবে না। আজকের আম্বাসা জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে আমি নিশ্চিত, ত্রিপুরা দুটি লোকসভা আসনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। আজ এই পূর্ব ত্রিপুরা আসনের আম্বাসাতে এই র্যালি প্রমাণ করে দিয়েছে 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আজকে নমিনেশনের পর আমরা যার যার বাড়িতে হোলি খেলে নিতে পারি, 4 তারিখের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না, রেজাল্ট আজকে প্রমাণ করে দিয়েছে আমার সমাজ। এদিকে মঞ্চে বোনের হয়ে সমর্থন চাইলেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিন তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, যারা এতদিন আমাদের কোনো চাকুরি দেয়নি, আমাদের গরিব বানিয়ে রেখেছে, আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে, আজ আপনারা সেই সিপিআইএম পার্টির সঙ্গে জোট বেঁধেছেন, পূর্ব ত্রিপুরা আসনটি সিপিআইএম দলকে উপহার হিসেবে দিয়ে দিলেন। তিনি এই দিন কংগ্রেসের সমালোচনা করে আরো বলেন, আপনারা রাজনীতি করেন আর আমরা কাজ নীতি করি জাতির স্বার্থে, আজ আপনারা সেটাকেও বিক্রি করে দিলেন। मेरे पिताजी थे, मेरी बहन थी, आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूँ, मैंने कहा राइटिंग में
राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग राइज कर रहे हो, आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि आज जिस पार्टी ने 25 साल तक हमको दबा के रखा, आज जिस पार्टी ने हमारे लोगों को नौकरी नहीं दिया, आज जिस पार्टी ने हमारे लोगों को गरीब रखा, हमको वंचित किया, आज आपने पूरा ईस्ट त्रिपुरा तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं, आपने अपना तोहफा। এই দিনেরই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।